সম্রাট আওরঙ্গজেব বলেছিলেন হেবিবি সাইমা শোনো শোনো কি কথা তুমি আমাকে শোনালে কি কথা তুমি আমাকে বললে এ বিবি সাইমা শোনো শোনো তুমি তো জানো আমি সম্রাট আওরঙ্গজেব ভারতের মানুষেরা আমাকে সম্রাট বলে মানে বাদশা বলে মানে আমি এই দেশের দায়িত্ব পালন করে থাকি না 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 আমি নিজে হাতে টুপি সেলাই করে যে অর্থ আল্লাহ দেয় ওই অর্থ দিয়ে আমি কিনা সংসার চালাই তুমি তো জানো আমাদের সংসারে বড় বা বড় নটন আমার একটা দাসী পোষার মতো অর্থ সম্পদ আমার কাছে নাই বিবি রে এ বিবি সাহেবা আমি তোমাকে জানিয়ে দিলাম আমার এই সমস্ত দায়িত্ব পালন করে আমি যখন ঘরে আসব যে কাজগুলো তুমি করতে পারবে না ওই কাজগুলো আমাকে বলবে আমি সম্রাট ঔরঙ্গজেব তোমার সংসারের কাজগুলো আদায় করে দেব ও ভাইয়ানেরা সম্রাট ঔরঙ্গজেব ও ভাইয়ানেরা শুধু ভারতবর্ষ বর্তমান ভারতবর্ষ তো ভাগ হয়ে গেছে ঠিক কিনা আপনার কিনা পাকিস্তান বাংলাদেশ আপনার কাবুল কান্দাহর বিশাল এরিয়া নিয়ে ভারতবর্ষ ছিল তারা রাজিত্ব করেছিলেন সম্রাট ঔরঙ্গজেব কেমন আল্লাহর যে মানুষটার মধ্যে দুনিয়ার কোনো স্বার্থ নয় সেই মানুষটাকে খারাপ হতে পারে ও ভাইয়ানেরা নিজে টুপি সেলাই করতেন মামা টুপি সেলাই করে ওই টুপি সেলাই করে টুপি বিক্রি করে যতটা জোগাড় হতো ওই অর্থ দিয়ে তিনি সংসার চালাতেন তিনি খারাপ হতে পারে ওনার বিবি বলেছে যে আমার সংসারের কাজ করতে খুব কষ্ট হচ্ছে একটা দাসীর ব্যবস্থা করে দেন সম্রাট ঔরঙ্গজেব বলেছিলেন এ বিবি সাইমা শোনো শোনো কি কথা তুমি আমাকে শোনালে কি কথা তুমি আমাকে বললে এ বিবি সাইমা শোনো শোনো তুমি তো জানো আমি সম্রাট ঔরঙ্গজেব ভারতের মানুষেরা আমাকে সম্রাট বলে মানে বাদশা বলে মানে আমি এই দেশের দায়িত্ব পালন করে থাকি না 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 আমি নিজে হাতে টুপি সেলাই করে যে অর্থ আল্লাহ দেয় ওই অর্থ দিয়ে আমি কিনা সংসার চালাই তুমি তো জানো আমাদের সংসারে বড় বা বড় নটন আমার একটা দাসী পোষার মতো অর্থ সম্পদ আমার কাছে নাই বিবি রে এ বিবি সাহেবা আমি তোমাকে জানিয়ে দিলাম আমার এই সমস্ত দায়িত্ব পালন করে আমি যখন ঘরে আসব যে কাজগুলো তুমি করতে পারবে না ওই কাজগুলো আমাকে বলবে আমি সম্রাট ঔরঙ্গজেব তোমার সংসারের কাজগুলো আদায় করে দেব ভারতের বাদশা ছিল ও ভাইয়ানেরা শরীয়তের রাস্তা হলো একটা রাস্তা যে রাস্তাটা কোনো বেকার নয় যে রাস্তাটা হলো সোজা আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে জানিয়েছেন اهدنا الصراط المستقيم আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যে আমার রাস্তাটা হলো সোজা তোমরা সোজা রাস্তায় চলো তাই তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি এত বিচক্ষণ মানুষ হওয়া সত্ত্বেও যিনি এত 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 সুন্দর মানুষ হওয়া সত্ত্বেও নবীর একজন বড় সাহাবী হযরত ওমর যিনি পরবর্তীতে বাবা খলিফা হয়েছিলেন যিনি হলেন ন্যায় পরায়ণ খলিফা যে ওমর যখন কোন কথা বলতেন আমার নবী দরবারে ওমরের কথাটা আমার আল্লাহ কবুল করে নিয়ে জিব্রিল মারফতে অনেক কথা আমার নবীর কাছে পাঠিয়ে দিতেন ওমরের কথাকে সমর্থন করতে আল্লাহ জানিয়ে দিতেন হাবিব আপনার সাহাবী ওমর যেটা বলেছে আমি আল্লাহ এটাকে কবুল করে নিলাম সেই ওমর তিনি পূর্বে ভুল করেছিলেন
অজান্তের কারণে শুধু ভুল নয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি এর গদ্দান কাটার জন্য বার হয়েছিল ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক হেদায়েত দিলেন কিসের ওসিলায় আল্লাহর কোরআনের ওসিলায় জোরে বল সুবহানাল্লাহ ওদিকে আমি যাচ্ছি ওদিকে গেলে অনেক আলোচনা হযরত ওমর জি ওমরের কথা বলছেন হযরত ওমর তিনি ছিলেন জীবন দশাতে আল্লাহ পাক যাকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন ও ভাইয়েরা সেই ওমরের কথা বলছি মামা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নো হুজুর আমার একজন সাহাবীকে বলতে লাগেন ও নবী সাহেবী আপনি একবার বলুন শরীয়তের রাস্তাটা কেমন শরীয়তের রাস্তাটা আপনি একটু আমাকে জানান শরীয়তের রাস্তাটা আমাকে একটুখানি বলুন শরীয়তের রাস্তায় কিভাবে চলতে হবে কতদিন ভাবে চলতে হবে আল্লাহর নবী সাহাবে হযরত ওমর যখন এমন কথা বলতে লাগেন আমার নবীর অপর সাহাবীটা বলতে লাগেন এ বাবা ওমর তুমি শরীয়তের রাস্তাটা জানতে যাচ্ছ তবে ওমর শুনে রেখে দাও এ বাবা ওমর তুমি তোমার জীবনে কোনোদিন এ বাবা ওমর এমন কোন রাস্তা দিয়ে চলেছ এমন কোন পথ দিয়ে কি তুমি চলে যাও যে রাস্তা দিয়ে চলতে গিয়ে যে রাস্তাটা এত চিকন রাস্তা যে রাস্তাটা এত সরু রাস্তা ওই রাস্তা দিয়ে কি তুমি কোনোদিন চলেছ এবং শুধু তাই নয় ওই রাস্তার দুই দিকে এমন কাঁটা আছে এমন কাঁটা যুক্ত লতা পাতা আছে হে ওমর এরকম রাস্তা দিয়ে কি তুমি কোনোদিন চলেছ হযরত ওমর বলেছিলেন এরকম রাস্তা দিয়ে আমি চলেছি এই ওমর বলো বলো ওই রাস্তা দিয়ে তুমি কিভাবে চলেছ হযরত ওমর বলেছিলেন ওই সরু চিকন রাস্তা দিয়ে চলতে চলতে আমি খুব সাবধানের সঙ্গে চলেছি খুব সাবধানতা অবলম্বন করেছি আমার চোখটাকে আমি রাস্তার দিকে রেখেছি আমার চোখটাকে আমি সঠিক জায়গায় রেখেছি কারণ আমি যদি এদিক ওদিক তাকাই তাহলে ওই রাস্তা আমি অতিক্রম করতে পারবো না আর আমি যদি এদিক ওদিক তাকাই তাহলে দেখতে পাওয়া যাবে আমার শরীরের যে কাপড় আছে আমার শরীরের যে চাদর আছে ওই কাপড়টা ওই কাঁটা দুই দিকে কাঁটা আছে না জানি ওই কাঁটায় বেঁধে গিয়ে আমার শরীয়তের চাদরটা ছিঁড়ে যেতে পারে হযরত ওমরকে বলেছিলেন এ বাবা ওমর শুনে রেখে দাও জেনে রেখে দাও বাবা ওমর শোনো শোনো আমি তোমাকে জানিয়ে দিলাম তুমি যেমন ওই দুনিয়ার ওই রাস্তাতে চলতে গিয়ে তুমি এমন করে তুমি তোমার শরীরের জামাটাকে আটো সাটো করে রেখে তুমি সঠিকভাবে পার হওয়ার চেষ্টা করেছো পার হয়েছো তদরূপ শুনে রেখে দাও শরীয়তের রাস্তাটা হলো একটা ওই রাস্তাটা হলো সোজা ওই রাস্তা চতুর্দিকে খারাপে নোংরামে জিনিস আছে ওই শরীয়তে চাদরে যদি লেগে যায় শরীয়তে চাদরে যদি লেগে যায় বেকার হয়ে যাবে শরীয়তে চাদরে যদি লেগে যায় তাহলে বেকার হয়ে যাবে ওই রাস্তাটা অতিক্রম করতে হবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওই রাস্তা দিয়ে চলতে হবে ওই রাস্তা দিয়ে চলতে গেলে তাহলে দুনিয়া জমিনে সাবধানত অবলম্বন করতে হবে খুব সাবধানের সঙ্গে চলতে হবে তাহলেই কিনা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চলতে হবে যদি এইভাবে চলা যায় ওই শরীয়তে চাদরে কোন রকম কোন কিছু আঘাত করতে পারবে না কোনো খারাপে কোনো নোংরামে কোন রকম শয়তানি জিনিস ওই চাদরে লাগবে না শরীরে লাগবে না অন্তরে আঘাত করতে পারবে না তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবে চলতে পারছি আমরা এই দুনিয়ায় অফার আসছে অফার অনেক রকম অফার কিছু টাকা দিলেই অর্থর অফার দিলেই আমি আপনি চিন্তা করি আরে পরে নাই তওবা করে নেব পরে নাই তওবা করে নেব
এই অফার ছাড়া যাবে না হালাল হোক হারাম হোক দেখার দরকার নেই মাল হলি হলি তারপরে বিল্ডিং বাজারখানা সব কিছু করে নিয়ে একবার হজ করে আসব সব মাফ হয়ে যাবে হবে হারামটা তো নাপাক নাকি সুদটা তো নাপাক কি বাবা হক মেরে খাওয়া এটা নাপাক এটা হারাম এতিমের হক ভাইয়ের হক বোনের হক সন্তানের হক পিতা মাতার হক প্রতিবেশীর হক মেরে খাওয়া যাবে যাবে না আমানা খেয়ানত করা যাবে যাবে না এগুলো চলছে কি অহরহ চলছে তো নাকি সমাজে দুর্বল মানুষগুলো দুর্বল মানুষগুলো সবল মানুষের কাছে দাঁড়াতে পারছে না ঠিক না বল হক কথা বললে ব্যথা লাগে কাদের হারাম খোরদের মিথ্যাবাদীদের সত্য কথা বললে ন্যায় কথা বললে দুনিয়াদারি মানুষ যারা দুনিয়া চায় আখেরাত চায় না তাদের কষ্ট হবে কিন্তু হক কথা সত্য কথা ন্যায় কথা ভালো লাগে কাদের ইমানওয়ালাদের মুমিন মুত্তাকিদের জোরে বলো সুবহানাল্লাহ মৃত্যু তো একদিন হবে নাকি হায়াত থাকতে কারোর মরণ হবে না এটা মনে রাখবে মৃত্যু অনিবার্য কিন্তু হায়াত থাকতে মউত হবে না আর যদি মউতের ডাক এসে যায় মৃত্যুটা যদি ইমানের সঙ্গে হয় সেই মউতটা আমরা মেনে নিতে রাজি জোরে বলো সুবহানাল্লাহ কিন্তু আমরা অন্যায়ের কাছে যেতে রাজি নয় মুসলমান নওজোয়ানেরা আমার মুরব্বী আব্বাজানেরা কান্টা খাড়া করে শোনান তাই আমি আপনাদের বলতে বলতে অনেক কথা বুঝে ফেললাম ও ভাইজানেরা কঠিন সময়ের সম্মুখীন আমরা হয়ে গেছি বাবা ও ভাইজানেরা ইমান ডাকা বড় কষ্টকর হয়ে যাচ্ছে আল্লাহর নবী দয়া নবী দু জানে মানসা নবী আমার জানিয়ে দিয়েছেন এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে আল্লাহর নবী বলেছেন আল্লাহর রাসূল বলেছেন তাদের ইমান ডাকা বড় কষ্ট হয়ে যাবে সকালবেলা যদি ইমানদার হয় ওই লোককে দুনিয়াদারে মোহে পড়ে হয়তো সন্ধ্যাবেলা বেঈমান হয়ে যেতে পারে সন্ধ্যাবেলা যদি ইমানদার হয় সকালবেলা বেঈমান হয়ে যেতে পারে ও ভাইয়ানেরা আল্লাহ নবী দয়া নবী দো জানে মাদসা নবী আমার আরো জানিয়ে দেন এ আমার মাতমাতিরা আমি রসুল্লাহ আমার বড় ভয় হয় এমন একটা সময় এসে পড়বে ওই সময়টা ইমান লাগা এতটাই কষ্ট হয়ে যাবে এক টুকরো আগুন হাতে তালুর উপরে রাখা যেমন কষ্ট তার থেকে কষ্ট হয়ে যাবে রোজা হয়ে গেছে আর মুসল্লি খুঁজে পাওয়া যাচ্ছে জোরে বলেন রোজা হয়ে গেছে মাথায় কি সুন্দর টুপি দিয়ে বেড়াচ্ছিলাম জুব্বা পরে বেড়াচ্ছিলাম রোজার সময় মাথায় টুপি দিয়ে জুব্বা পরে আল্লাহর হুকুম রোজাটা আদায় করছিলাম পাঁচ ওয়াক্ত নামাজটা আদায় করছিলাম মসজিদে আজান হলে সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাচ্ছিলাম ও ভাইয়ানেরা রোজা হয়ে গিয়েছে এবার আপনারা বলুন মসজিদে মুসল্লির সংখ্যা বেড়েছে না কমেছে বেড়েছে তো কমে গেছে তো এই মুসল্লি নামাজি গুলো গেল মনে হচ্ছে সব বাইরে অন্য কোন রাজ্যে কাজ টাজ করে নাকি
দুঃখ নেবেন না অন্য কোন কমের দোষ দিয়ে লাভ নেই আমরা নিজেরাই পরিবর্তন হতে পারছি না শুনে রেখে দেন জেনে রেখে দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন কোন মুমিন মুসলমান কোন মুত্তাকি আল্লাহ ওয়ালা মুমিন মুসলমান কোনদিন বিউজ্জতি হয় না বিউজ্জতি হয় না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের সঙ্গে থাকে ও ভাইয়ানেরা তাই আজকে আমরা সমাজে অনেকে বলতে লেগেছি যে আমরা মুসলমান লাঞ্ছিত অপমানিত বঞ্চিত না 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 কোন মুমিন মুসলমান অপমানিত হতে পারে না লাঞ্ছিত অপমানিত হতে পারে না বঞ্চিত হতে পারে না মুসলমান মুমিন মুসলমানের পাশে আমার আল্লাহ পাক থাকেন কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন আলা ইন্না আউলিয়া আল্লাহ যে আমার মাহবুব হয়ে যায় যে আমার পেয়ারা হয়ে যায় যে আমার মুমিন মুত্তাকি বান্দা বান্দি হয়ে যায় লা খাউফ তার কোনো ভয় নাই ওয়ালা হুম ইহসানুন আল্লাহ পাক জানিয়ে দেন আল্লাহর কোরআন বলছে আমার আল্লাহ পাক জানিয়ে দেন মুমিনের সাহায্য আমার আল্লাহ পাক করে থাকেন আমার আল্লাহ পাক বলেন আমি তাকে হিফাজত করে মুমিন মুত্তাকি সম্মান ইজ্জত কে আমার আল্লাহ রক্ষা করে আমার আল্লাহ রক্ষা করে নামদারি মুসলমান তো বেইজ্জতি হবে ঠিক না ভুল নামদারি মুসলমান তো বেইজ্জতি হবে কেন সব দিকে আছে যদি সব দিকে থাকি নামাজও পড়ব গান বাজনাও করব হ্যাঁ নামাজও পড়ব মাঝে মাঝে বন্ধু বান্ধবের সঙ্গে বেড়াতে গিয়ে মদ পান করব গাঁজা টানব কি বাবা হারামও খাব সুদও খাব আর সুদ আমি নিজে খাবো কেন আমার বউটাও খাক আমার মেয়েটাও খাক আমার কথা মনে তিতো লাগছে নাকি হচ্ছে কিনা সমাজ এখন ব্যাংকে বেশি পুরুষ মানুষ যায় না বেশি মহিলা আমাদের ঘরের মা বোনরা যায় জোরে বলে মহিলারা না গেলে কে উঠবে না উঠবে না কোথায় নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে আমি আগে বলেছি প্রচুর অফার আসছে চতুর্দিকে জাল শুরু হয়ে গেছে কেন আপনার আমার ইমানকে নষ্ট করে দিয়ে জাহান্নামা রাস্তা দেখানোর জন্য শয়তান সেই কিয়ামতের আগ পর্যন্ত চেষ্টা চালাবে আপনার আমার সব থেকে বড় দুশ্মনকে কথা বলে সব থেকে বড় দুশ্মনকে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়েছেন বলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান খবরদার যেন তোমরা শয়তানের তাবেদারি করবে না ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয় তোমরা জেনে রেখো ইবলিস হলো আমার দুশ্মন আমার ইমানদারের দুশ্মন আমার নবীদের দুশ্মন আমার ফারিস্তাদের দুশ্মন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে খবরদার খবরদার তোমরা যেন শয়তানের তাবেদারি করবে না কেননা শয়তান হলো ইমানদারের প্রকাশ দুশ্মন প্রকাশ্য দুশ্মন আচ্ছা শয়তান সে মূর্খ না জ্ঞানী জোরে বলেন কিছু কিছু জ্ঞানী মানুষ কি বাবা কিছু কিছু জ্ঞানী মানুষ আছে শয়তান ইবলিসের মতো কাজ করে করে কি না ও জ্ঞান কোনো কাজে আসবে না ভালো রাস্তায় ব্যয় করতে হবে ঠিক কি না আল্লাহ বলেছেন জ্ঞান অর্জন করো ইলমে দিন শিক্ষা অর্জন করো ওই জ্ঞানের দ্বারাই মানুষ যেন উপকৃত হয় তুমি যেন উপকৃত হও এবং তোমার জন্য যেন আখেরাত নাজাতের রাস্তা হয় জোরে বল কিন্তু এমন জ্ঞান অর্জন করেছি মানুষকে যদি সর্বনাশ করি ও জ্ঞানের কোনো দর কাজ হবে
শয়তান এর নামটা কি ইবলিসের নাম কি হ্যাঁ আজাজি এই জান্নাত দেখেছে তো নাকি কথা বলে আজাজি জান্নাত দেখেছে কি মনে হয় কথা বলে না আরে আপনি যদি না বলেন তো বুঝতে পারবো জান্নাত দেখেছে কি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই আজাজিলকে একদিন জান্নাতের ভিতর আল্লাহ রেখে দিয়েছিলেন ওই আজাজিল কিন্তু মূর্খ নয় ওই আজাজিল ছিল বড় পণ্ডিত বড় শিক্ষিত বড় পণ্ডিত যা তাই পণ্ডিত নয় বাবা আজাজিল বাবা যা তাই পণ্ডিত ছিল না মুআল্লিমুল মালাইকা মানে হলো ফারিস্তাদের উস্তাদ ছিল ফারিস্তাদের শিক্ষা দিয়েছিল কে বাবা ওই আজাজিল কিন্তু শিক্ষা ওই শিক্ষা অর্জন করেও ওর জ্ঞান আছে বাবা ও কিন্তু মুখ মূর্খ নয় কিন্তু বাবা অহংকার করেছিল অহংকার করেছিল হিংসা করেছিল তাকব্বারি করেছিল আমাদের আদি পিতাকে দেখে ঠেকে না আমরা হলাম সে আদি পিতার আওলাদ হযরতে নবী আদম আলাইহিস সালামের সন্তান ও ভাইজানেরা সে আদম আলাইহিস সালাত আল্লাহকে ও মেনে নিতে পারেনি বাবা ও মেনে নিতে পারেনি যখন আদম আলাইহিস সালাতু সাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে শরীরের ভিতরে যখন রূহটা দিলেন বাবা রূহটা কি জিনিস রূহটা কি জিনিস আল্লাহ নবী দয়ার নবী আখিরি নবী রাহমাতাল লিল আলামিন নবীর উপরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কুলির রূহ মিন আমরি রব্বি রূহটা একমাত্র আমার আল্লাহর হুকুম ছাড়া অন্য কিছুই না আদম নবীর শরীরে রূহটা ঢুকে গেল আদম নবী জিন্দা হয়ে গেলেন আদম নবীকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে অনেক দিন ওইভাবে ফেলে রেখেছিল দেহটা তৈরি করে ফেলে রেখেছিল রূহটা যখন দিলেন আদম নবী কার ওসিলায় জিন্দা হলেন জানেন ও ভাইয়ারা আল্লাহ পাক নবী আদমকে তৈরি করলেন নবী আদমকে জিন্দা করলেন কার ওসিলায় বাবা ও ভাইয়ারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমার আল্লাহ পাক হযরত নবী আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন হযরত নবী আদমের শরীর আল্লাহ রূহ মুবারক দিলেন ও ভাইয়ানেরা আমাদের নবীর মর্যাদা আল্লাহ পাক সব থেকে উচ্চ দান করেছেন নবীকে না বানালে সর্বপ্রথম নবীকে সৃষ্টি না করলে আউয়ালু মা খালাকাল্লাহু নূর আমার আপনার নবীর নূরকে যদি আল্লাহ পাক সর্বপ্রথম না বানাতেন আমার আল্লাহ কিছুই বানাতেন না হযরত নবী আদম আলাইহিস সালাম জিন্দা হয়ে গেলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফারিস্তা দিগকে ডাকলেন জিব্রাইল ফারিস্তাকে ডাকলেন মিকাইল ফারিস্তাকে ডাকলেন ইসরাফিল ফারিস্তাকে ডাকলেন সমস্ত ফারিস্তা দিগকে ডেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সেদিনে যে কথাটা বলেছিলেন সেই কথাটা আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই সময় ফারিস্তা দিগকে লক্ষ্য করে বলেছিলেন উসজুদু লি আদম তোমরা আমার আদমকে সাজদা করো সঙ্গে সঙ্গে ফারিস্তারা আল্লাহর একটা হুকুমকে অমান্য করেন জোরে বলেন ফারিস্তারা আল্লাহর একটা হুকুমকে অমান্য করেন না ফারিস্তারা হলেন বেগুনাহ নিষ্পাপ জোরে বলো সুবহানাল্লাহ ফারিস্তাদের কোনো গুনাহ মুসলমান গরিব ছেলেরা নওজোয়ানেরা সমস্ত ফারিস্তা সাজদা করলেন
সবার সাজদা করা হয়ে গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরিশেষ আমার আল্লাহ পাক ওই সময় আজাজিলকে বলতে লাগেন এই আজাজিল তুমি কেন দাঁড়িয়ে আছো তুমিও সাজদা করো তুমিও সাজদা করো উসজুদু লি আদম আমার আদমকে সাজদা করো আজাজিল ওই সময় মাথাটা নেড়েছিল আমার আল্লাহ বলেছেন আজাজিল কি ব্যাপার তুমি কেন মাথা নাড়তে লেগেছো ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদুর আমার আল্লাহ পাক সব খবর জানেন আগে পরে বর্তমান সব খবরটাই আমার আল্লাহর কাছে সমান ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয় আমার আল্লাহ হলেন সর্বশক্তিমান ও ভাইয়েরা তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব খবর আমার আল্লাহ জানেন তথাপি আল্লাহ বলছেন আজাজিল তুমি সাজদা কেন করবে না আজাজিল বলেছিল আনা খলাকতাহু মিন নার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে শোনাতে লাগে ও রব্বুল আলামিন আল্লাহ আমি হলাম আগুনের তৈরি ও খলাকতাহু মিন তিন এবং আদম হলো মাটির তৈরি আমি আগুন মাটির কাছে নত স্বীকার করতে পারবো না কেননা আমার সম্মান হলো উদ্যমুখী আর আদমের সম্মান হলো নিম্নমুখী কিরাম যুক্তি দিচ্ছে কার কাছে আল্লাহর কাছে তো বড় শয়তান পৃথিবীতে কিছু মানুষ তর্ক বিতর্ক যুক্তি দেয় বড় বড় আলেমদেরকে হার মানাবার চেষ্টা করে করে কিনা অথচ দেখতে পাওয়া যায় মাদ্রাসায় গিয়েছে কিনা সন্দেহ আছে সূরা ফাতিহাটা সহি করে পড়তে পারে কিনা সন্দেহ বড় বড় ফতোয়া দেয় হাটে বাজারে চায়ের দোকানে যে ইমামের পিছনে নামাজ পড়ে আবার দেখতে পাওয়া যায় সেই ইমামের পিছনে অন্য জায়গায় গিয়ে গীবত করে এমন মানুষ আছে না নাই নামাজ হবে তার আমি আপনার পিছনে নামাজ পড়বো অথচ আবার অন্য জায়গায় গিয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করব কি হবে সমাজের মানুষ নেই বড় বড় মুফতি তৈরি হয়ে গেছে পড়াশোনা না করে বড় বড় মুফতি ফতোয়া দেওয়া মানে মুফতি মুসলমান গরে ছেলেরা নওজোয়ানেরা ও ভাইয়েরা দুঃখ নেবেন না ব্যথা নেবেন না আজাজিল থেকে ইমামে অনেক রকম আল্লাহকে বলতে থাকে আমার আল্লাহ বলেছিলেন সম্মান যদি তোকে দিতে হয় আমি আল্লাহ দিয়েছি আদমকে যদি দিতে হয় আমি আল্লাহই দেব আমার নির্দেশ কেন তুই পালন করবি না ও বলেছে আল্লাহ আমার পক্ষে কখনো সম্ভব নাই এই আলোচনা করলো অনেক আলোচনা শুধু সারমর্মটা বলছি বাবা পরিশেষে ফাসাজাদু ইল্লা ইবলিস ইবলিস ব্যতীত সবাই সাজদা করলো ইবলিস সাজদা করলো না আল্লাহ পাক বলেছিলেন বেরিয়ে যা দূর হয়ে যাও আমার জান্নাতের মধ্যে তোরার স্থান নাই বেরিয়ে যা দূর হয়ে যাও তাই আজাজিল বেরিয়ে আসলো এটা সে মেনে নিল কিন্তু আদমের কাছে নত স্বীকার করলো না এবং আজাজিল ইবলিস শয়তান বলেছিলেন না যে আদমের জন্য আজ আমি বিতাড়িত আমি চেষ্টা করব এই আদম আদমের আল আউলাদ দিগকে এই আদমের আল আউলাদ দিগকে পথ ভ্রষ্ট করে আমার ঠিকানা যখন জাহান্নাম হয়েছে আমি ওই জাহান্নামের রাস্তায় নিয়ে যাব এই আমার আল্লাহ আমি যে আপনার এত ইবাদত করেছি আমি কিছু পাব না আমার আল্লাহ বলেছিলেন এই আজাজিল এই ইবলিস তুই কি চাল বল অবশ্যই আমি দেব আমার আল্লাহ সবই জানেন ইবলিস ওই সময় আল্লাহকে বলেছিল রব্বুল আলামিন যে আদমের জন্য আজ আমি বিতাড়িত সে আদমের আল আউলাদরা এই জান্নাতে আসবে আমি মেনে নিতে পারি না আমি যে জাহান্নামে ওদেরকেও জাহান্নামে নিয়ে যাব তাই আমার দাবি হলো আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে আল্লাহ বলেছিলেন ঠিক আছে আমি তোকে দিয়ে দিলাম আর কি তুই চাস বল ও রব্বুল আলামিন আল্লাহ
আমাকে মানুষের আদমের আওলাদদের শরীরের ভিতরে রক্তের ভিতরে শিরায় শিরায় চলার শক্তি দিতে হবে আমি যেন তাদেরকে ধোঁকা দিয়ে খারাপ রাস্তায় আনতে পারি মদের আড্ডায় জুয়ার আড্ডায় যত রকম খারাপ জায়গায় আনতে পারি আল্লাহ এই ক্ষমতায় শক্তি আমাকে দিতে হবে কেন তো মূর্খ নয় ও তো জানে কোন কাজটা করলে আল্লাহকে পাওয়া যায় ও জানে না কি বাবা ও তো জানে আমার আল্লাহ বলেছিলেন ঠিক আছে যা আমি তোকে দিয়ে দিলাম তুই পারবি হ্যাঁ আল্লাহ আমি চেষ্টা করব আমার দলের মানুষ বেশি বেশি আনার চেষ্টা করব শয়তানের দলে এখন বর্তমান সময় শয়তানের দলে মানুষ বেশি না ইমানদারদের দলে মানুষ বেশি হিজবুল্লাহ আর হিজবুস শয়তান হিজবুল্লাহ আল্লাহর দল আর হিজবুস শয়তান শয়তানের দল শয়তানের দলের সংখ্যা বেড়ে গেছে তবে আল্লাহ বলেছিলেন ইবলিস দীর্ঘক্ষণ দরুদ হয় না একটু দরুদ পড়া হোক আল্লাহুম্মা পয়গম্বরো কারো সা দেখা দে খোদা দরে মদ্দদ সে মিলা দে খুদা শরাবে মহব্বত পিলা দে খুদা পয়গম্বরো করো যা দেখা দে খুদা আল্লাহুম্মা আমার ভাই জানেরা আজকে একদিন গলাটা ভাঙা আছে তো খুবই ভেঙে গেছিল এখনো ভাঙা আছে তথাপিও আল্লাহ বলিয়ে নিচ্ছেন ঠিক কিনা তা যে কথা বলছিলাম আল্লাহ পাক আজাজিলকে বলেছিল তোর আর কিছু চাওয়ার আছে বলছে না এর দ্বারাই আমি কাবু করে ফেল আমার আল্লাহ বলেছিলেন ইবলিস তবে শোন তোর যখন আর চাওয়ার নেই তবে একটুখানি শোন আমার বান্দা বান্দিরা যদি ভুল বশত অন্যায় করেও ফেলে তোর ফাঁদে যদি পাও দে ফেলে যদি ওই অন্যায়টা বুঝতে পেরে আমার কাছে যদি তওবা করে ফিরে আসে তওবা মানে অপরাধ কাজ থেকে ফিরে আসা আস্তাগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া আমার আল্লাহ বলেছেন এই আজাজিল শোন আমার এই বান্দা যদি তওবা করে ফিরে আসে আমার কাছে যদি ক্ষমা চায় ওর জীবনের গোনাগুলো আমি ওই অপরাধগুলো মাফ করে দেব জোরে বলো সুহার শয়তান জিবে কামড় মেরে বলছে আল্লাহ এটা যদি নিতে পারতাম তাহলে আমার সংখ্যা আরো বেড়ে যেত ঠিক না ভুল আরো বেড়ে যেত এমনি তো বেড়ে যাচ্ছে আরো বেড়ে যেত সেই শয়তান আপনার আমার পিছনে লেগে আছে না নাই লেগে আছে কতদিন মরার আগ পর্যন্ত চেষ্টা চালাবে আপনাকে আমাকে বেঈমান বানানোর চেষ্টা করবে বুঝতে পেরেছেন সেই জন্য আল্লাহ বলেছেন খবরদার তোমরা যেন শয়তানের তাবেদারি করবে না তোমরা আমার আনুগত্য স্বীকার করো তোমরা আমার ইবাদত করো আমার উপাসনা করো আপনি যদি সূরা ফাতিহার আমলটা করেন আপনি আমার আল্লাহকে পেয়ে যাবেন জোরে বলো সুবহানাল্লাহ আমার ভাইজানেরা অনেক কথা হয়েছে অনেক কথা বলেছি এই যা বলেছি আমাদের সব মনে আছে যেখানকার ওয়াজ সেখানে রেখে দিয়ে বাড়ি যাব নাকি কি বাবা
যদি রেখে দিয়ে বাড়ি যাই কাজ হবে না কান দুটো এ কান শুনেছি এ কান দেব যদি বার করে দেই কাজ হবে হবে না শুনতে হবে আবার যদি নাও শুনি তাও বিপদ শুনলেও বিপদ না শুনলেও বিপদ শুনে যদি কান দে শুনো কান দে বার করে দে আল্লাহর কাছে জবাব দিতে হবে আর যদি জীবনে নাও শুনি তাও জবাব দিতে হবে কিছু মানুষ আছে আরে কি লাভ ওখানে যাস না বেকার কোনো ফায়দা নেই কি হবে সব দিয়ে কোনো লাভ নেই আসলে এ হলো যারা ভালো কাজে বাধা দেয় আগে বলেছি কোরআন মাহফিলে যারা বাধা দেয় তারা ভালো হতে পারে তারা ভালো কাজে কি হলো দুশমন হলো যেখানে মদের আসর আছে যেখানে যাত্রা হচ্ছে যেখানে ফাংশন হচ্ছে শরিয়াত বিরোধী কাজ হচ্ছে সেখানে বলতে যাচ্ছে না কেন ওখানে গেলে খবর আছে ওখানে গেলে খবর আছে ঠিক কি না তাই বলি বাবা এই দুনিয়া থেকে আমরা সকলে বিদায় হয়ে যাব কেউ আমরা থাকব না কেউ আমরা থাকব না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডেকে নেবেন ডেকে নেবেন মরে যাব কিন্তু যদি ঈমান এবং নেক আমলকে সঙ্গে করে না নিয়ে যাই তাহলে কিন্তু এই দুনিয়ায় বেঁচে থাকাটা বেকার 100 বছর বেঁচে থেকে যদি আল্লাহকে না পাই কাজ হলো না দল আপনার 20 বছর বেঁচে থেকে যদি আল্লাহকে পেয়ে যায় ওটাই আসল জোরে বলো সুবহানাল্লাহ কোনটা পেতে চান বেশি হায়াত পেতে চান না আল্লাহকে পেতে চান আল্লাহ যতটা হায়াত ঠিক দেবেন কিন্তু অনেক হায়াত পেয়ে যদি আল্লাহকে না পাই বেকার হয়ে যাবে না নমরুদ অনেক হায়াত পেয়েছে শত শত বছর ফেরাউন ওইরকম হায়াত যদি বর্তমান সময় আমরা পেতাম তা আমরা কি বাবা এই সমস্ত পাথর মতো সব চিবিয়ে ওর দেখেনি মাত্র 40-50 তার মধ্যে খবর হয়ে যাচ্ছে হচ্ছে কি না তাই আমরা কত আমাদের চাহিদা কত আশা যে দুনিয়াটা যেন সব নিজে আমার হাতের মুঠে আসলে মনে হয় ভালো হয় মোমেন যারা হয় মুত্তাকি যারা হয় নামমাত্র দুনিয়ায় থাকে তাদের মনটা পড়ে থাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে বাবা ও ভাইয়ানেরা আখেরাতের দিকে মনটা পড়ে থাকে তাই তো আমাদের মোজাদ্দেদ জামান আমির শরিয়ত আল্লাহ হযরত দাদা হুজুর পীর কেমলা রহমাতুল্লাহি যিনি ফুরফুরা শরীফের জমিনে শুয়ে আছেন আল্লাহ পাক যেনাকে মোজাদ্দেদ বানিয়ে মুজাদ্দেদ মানে যুব সংস্কারক জানার ওসিলায় আল্লাহ পাক এ বাংলা ও বাংলা আল্লাহ পাক আল্লাহ তাআলা এ জেলা ও জেলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহর ওসিলায় আমার আল্লাহর অনেক বান্দাকে আমার আল্লাহ হেদায়াতে রাস্তা দান করেছে করেননি মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর ও ভাইয়ানেরা জানার বংশ হলো সিদ্দিক আকমান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ আল্লাহ কি নিয়ামত দান করেছে জানা 7 নম্বর দানু আপনাদের মেদিনীপুরের জমিনে শুয়ে আছে মাদানী থেকে মেদিনীপুর ঠিক কিনা এই মাদানী থেকে মেদিনীপুর যিনি কিনা সম্রাট ঔরঙ্গজেবের আমলে এসেছিলেন ও ভাইয়ানেরা ও মুরব্বী আব্বা জানেরা ও ভাইয়ানেরা তার নাম কি বাবা হাজি মোস্তফা মাদানী রহমাতুল্লাহি জোরে বল সুবহানাল্লাহ ও ভাইয়ানেরা সম্রাট ঔরঙ্গজেব
উনি মুস্তাফা আল্লাহর ওলি ছিলেন মামা উনি মুস্তাফা আল্লাহর ওলি ভারতের ইতিহাসে খারাপ বলতে পারে ইসলামিক ইতিহাসে খারাপ নয় উনি আমার আল্লাহর ওলি হয়েছিলেন কেননা উনি যে পীরের কাছে বায়াত হয়েছিলেন ভারতবর্ষের সম্রাট যিনি 50 বছর রাজত্ব করেছিলেন সম্রাট ঔরঙ্গজেব যিনি কিনা বাবা একটা ফতোয়ার কিতাব লিখেছিলেন অনেক আলেম ওলামাদেরকে একত্রিত করে একটা ফতোয়ার কিতাব লিখেছিলেন যেই ফতোয়ার কিতাব তার নাম হলো ফতোয়ায়ে আলমগীর ঠিক কিনা বলেন ও ভাইজানেরা ও আমার মুরব্বি আব্বাজানেরা শুনে রেখে দেন সেই সম্রাট ঔরঙ্গজেব যে পীরের কাছে যে আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করেছিলেন হাজি মুস্তফা মাদানী রহমাতুল্লাহি হুজুর তিনিও সেই আল্লাহর ওলির কাছে বায়াত হয়েছিলেন তার নাম কি ও ভাইয়ানেরা হাজি মুস্তফা মাদানী রহমাতুল্লাহি জানার নামে মেদিনীপুর মেদিনীপুরের টাউনে শুয়ে আছে মামা সম্রাট ঔরঙ্গজেব ফুরফুরা শরীফে জমিনটাকে ওই ফুরফুরা জমিনে 750 বিঘের অধিক তিনি দলিল করে দিয়েছিলেন জোরে বলবেন না আরো জোরে বলুন ও ভাইয়ানেরা সম্রাট ঔরঙ্গজেব ও ভাইয়ানেরা শুধু ভারতবর্ষ বর্তমান ভারতবর্ষ তো ভাগ হয়ে গেছে ঠিক কিনা ও আপনার কিনা পাকিস্তান বাংলাদেশ আপনার কাবুল কান্দাহার বিশাল এরিয়া নিয়ে ভারতবর্ষ ছিল তারা রাজত্ব করেছিলেন সম্রাট ঔরঙ্গজেব কেমন আল্লাহর ওলি যে মানুষটার মধ্যে দুনিয়ার কোনো স্বার্থ নাই সেই মানুষটাকে খারাপ হতে পারে ও ভাইজানেরা নিজে টুপি সেলাই করতেন মামা টুপি সেলাই করে ওই টুপি সেলাই করে টুপি বিক্রি করে যতটা জোগাড় হতো ওই অর্থ দিয়ে তিনি সংসার চালাতেন তিনি খারাপ হতে পারে ওনার বিবি বলেছে যে আমার সংসারের কাজ করতে খুব কষ্ট হচ্ছে একটা দাসীর ব্যবস্থা করে দেন সম্রাট ঔরঙ্গজেব বলেছিলেন এ বিবি সাইমা শোনো শোনো কি কথা তুমি আমাকে শোনালে কি কথা তুমি আমাকে বললে এ বিবি সাইমা শোনো শোনো তুমি তো জানো আমি সম্রাট ঔরঙ্গজেব ভারতের মানুষেরা আমাকে সম্রাট বলে মানে বাদশাহ বলে মানে আমি এই দেশের দায়িত্ব পালন করে থাকি না 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 আমি নিজে হাতে টুপি সেলাই করে যে অর্থ আল্লাহ দেয় ওই অর্থ দিয়ে আমি কি নাম সংসার চালাই তুমি তো জানো আমাদের সংসারে বড় বা বড় নটন আমার একটা দাসী পোষার মতো অর্থ সম্পদ আমার কাছে নাই বিবিরে এ বিবি সাহেবা আমি তোমাকে জানিয়ে দিলাম আমার এই সমস্ত দায়িত্ব পালন করে আমি যখন ঘরে আসব যে কাজগুলো তুমি করতে পারবে না ওই কাজগুলো আমাকে বলবে আমি সম্রাট ঔরঙ্গজেব তোমার সংসারের কাজগুলো আদায় করে দেবো